সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট শ্যামবাজার পাইকারি আলুর আড়তে। তো আপনারা দেখুন, বিশাল বড় একটা গোডাউন। তো আমরা আজকে আসলে জানবো যে পাইকারি আলু এই গোডাউনে কত করে বিক্রি করে আজকের বাজারে। তো দর্শক, আজকে হলো 17 তারিখ, রোজ বৃহস্পতিবার। তো আমরা একটু আপনাদেরকে আলুর আপডেটটা দেওয়ার জন্য আসছিলাম যে আসলে রমজানের আগে আগে আলুগুলো কত করে বিক্রি করেছিল। তো দেখুন, অনেক বড় একটা আড়ত। এবার আমি পিছনের দিকে যাই, তারপর যদি আপনাদেরকে একটু আড়তের সাথে একটু পরিচয় করে দিই। আর আপনারা যদি আসেন আলুর আড়তে, তাহলে অবশ্যই আপনারা আলুগুলো নিতে পারবেন এই আড়ত থেকে। তো আপনারা দেখতে পাবেন চতুর্দিকে আলু আর আলু। একটু ঘুরে গেলে দেখেন অনেক বড় একটা আড়ত। তো যাই হোক, কোন কোন জেলার আলু আছে একটু বলেন তো ভাইয়া। এতদিন ছিল রংপুর, এখন হচ্ছে জয়পুর হাট, আর এই অল্প কিছুদিনের মধ্যে বিক্রমপুরের আলুটা আসবে, মুন্সিগঞ্জ বিক্রমপুরের আলু। তো একটু বলেন, আপনার আড়তে তো অনেক আলু, আমার আমার মনে হয় যে আলু কমই আছে আপনার আড়তে দাম। তো একটু বলেন ভাই, এই আলুটা যেটা একটু কম বলতে কি, এখন 8.5 টাকা 9 টাকা আছে বাজার। আচ্ছা, এটা কত বিক্রি করছিলেন এমনি? এটা 9 টাকা। এটা 9 টাকা বিক্রি করছিলেন তাই না? সর্বনিম্ন কি 9 টাকা আছে? 58.5 এক দশক ওইদিকে আলু বিক্রি করতেছে, হয়তো আলু নিতে আছে তাই না? বিক্রি করতেছে, আলু বিক্রি করতেছে। ওরে আল্লাহ, অনেক কি যে আলু বিক্রি করেন তাই না? হ্যাঁ, এই যে একজনে 50টা 40টা 20টা 5টা এক বস্তা নিতে পারে, অসুবিধা। ও, এক বস্তা নেওয়ার ক্ষমতা আছে তাই না? এক বস্তার নিচে আর বিক্রি হয় না আর কি, খুচরা বিক্রি হয় না। খুচরা এমনি বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা। ও এমনি মানে ওনারা লেবারেরা মাইপা দেয় এবং আপনি এটা উঠেন তাই না? হ্যাঁ, ওজন দাগ ধরতেছি, হিসাব করে টাকা রাখতেছি। আচ্ছা দর্শক, দেখুন সরাসরি কিভাবে আলুগুলো বিক্রি করতেছে ওনার হাতেই মূলত। মেমোটা আপনারা দেখুন, ওজন দাগ ধরতেছি। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করছেন ভাই এখানে আলুগুলো? 8.5 টাকা বিক্রি করছি। কত কেজি আলু নিব, কত কেজি? উনি নিচ্ছিল আপনার 1049 কেজি। মাশাল্লাহ, 1049 কেজি আলু বিক্রি হয়ে গেছে দেখুন আপনাদের চোখের সামনে। তো ভাই আজকে তাহলে আপনি যেটা বলতেছিলেন, সর্বনিম্ন 8 টাকা করে আলু আজকে বিক্রি করছিলেন তাই না? 8 টাকা সর্বনিম্ন। 8 টাকা সর্বনিম্ন। 8 টাকা আলুটা হচ্ছে কি, 2 দিন আগের আলু, 1 দিন আগের আলু। আর আজকে যে আলুটা নামছে ভালো আলু, সেটা আপনার 9 টাকা নাকি বিক্রি করে। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আপনাদেরকে আপডেটটা দিতে পারছি। তো আপনারা অবশ্যই নিউ তাজমহলে চলে আসবেন, পাইকারি দামে 100 বস্তা লাগলো কেউ নিতে পারবেন। 100 কি, এক গাড়ি হয়েছে, এক গাড়ি হইলো আপনারা কেউ নিতে পারবেন, 200-250 বস্তা ব্যাপার না। তো আমি ওনাদের আড়তের নাম্বারটা দিয়ে দিতেছি দেওয়ালে স্ক্রিনে থাকা, আপনারা অবশ্যই আড়তের নাম্বারে যোগাযোগ করবেন। বেশি কথা বলি না থাক আপনারা। তো দর্শক, আপনারা এই যে ওনাদের নাম্বারটা নিয়ে নিন, নিউ তাজমহল এই যে ফোন নাম্বারে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে পাইকারি দামে আলুগুলা, আলু পেঁয়াজ রসুন আদাগুলো নিতে পারবেন। তো বড়র মতো আজকে পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। কাজ ব্যস্ত।